এই বস্তুটো উল্লেখ করব বিচার, আমার অহমত হিন্দু মুসলমানের সম্প্রীতি আগত আসিল এতিয়াও যাতে থাকে। যাক ব্যক্তিয়ে এনেকা পরিচালনামূলক বক্তব্য প্রদান করেছে এখেতক অতি সালে করায়ত্ত করে জেল হাজতলে প্রেরণ করব লাগে। আর এই এই সকল ব্যক্তি মীনপালক সন্তানের লগত কোনো জড়িত নয়, ময়ও এজন মীনপালক, মই এই মীনপালক সন্তান আমার এনেকা কোনো সন্তান নাই। যিজন ব্যক্তি এনেকা পরিচালনামূলক বক্তব্য প্রদান করেছে তেখেতক 24 ঘন্টার ভিতরে টেরেস করে এই প্রশাসনে জেল হাজতলে প্রেরণ করক। এইটো আমি সরকারের অনুরোধ জানাও যাতে দল সংগঠন আর প্রশাসনে আমার মীন পালন হত্যা ড্রাইভার আর যাক মানুষে মাছ লই আপার আসাম লয়ার আসাম যতেই যা তেখেতক যাতে সুরক্ষা দিয়ে। আর এই সংগঠনক এটা আমি দাবি জানাইছো যাতে আমার এই সম্পত্তি হাতামপুরিয়া সম্পত্তি আর নষ্ট নকরে। কিবা কোনোবা এজন ডিস্ট্রিক্টারিয়ে কিবা করেছে, কোনোবাই রেপ করেছে, কিবা করেছে, তেখেতক গুলিয়াই দিয়ক, এনকাউন্টার করক, আমার আপত্তি নাই, হিন্দুই হোক মুসলমান হোক, কিন্তু আমার হাতামপুরীর পুরোহিয়া সম্পৃক্তি থাকিব লাগে। আমি অহমিয়া জয় আই অহম। এদিন ধরে যে মন্তব্যের উপর গোটেই অহম জুড়ি এটা তোলপার লাগিছে যে নগাঁও জেলা মীন পালন সন্থা বলে যে নাম লই দুজন ব্যক্তিয়ে বা দুই তিনজন ব্যক্তিয়ে যেটু একটা বক্তব্য দাঙি ধরেছিল যে উজনি অসমলৈ মাছ রপ্তানি নকরো বলে সিদ্ধান্ত লৈছিল, তার আমি তীব্র গরিহণা দিছো। কারণ আমি মৎস্য ব্যবহারের লগত জড়িত ব্যক্তি, ইয়া যখন ব্যক্তি আছে গোটেখিনি ব্যক্তি মৎস্য ব্যবহারের লগত জড়িত। কারণ আমি মাছ নিজে উৎপাদন করো, আমি কোনো মৎস্য পালনের ব্যবসায়ী সন্থার লগত জড়িত নহয়, আমার কোনো সন্থা নাই, আমি নিজে উৎপাদিত করা মৎস্য আমি অসমৰ বিভিন্ন জায়গার জেলালৈ রপ্তানি করো বা অসমৰ বাহিৰলৈও যায় যেনেকে নাগাল্যান্ডও যায়। আর আমি আজিরে পর নয় বহু পূর্বরে পরা বহু দিনের পর আমি রপ্তানি করে আইসো আর ভবিষ্যতে নিয়ে থাকিম। আজিও গেছে যা কালি মোর নিজের মাছ গেছে, মোর মামা তেখেতরও মাছ গেছে, তিনচুকিয়ালে গেছে, ডিব্রুগড় গেছে, অহাকালির পরাও যাব, আজির পরাও যাব, নিশ্চয় যাব আর ভবিষ্যতে আমি পঠাম। তাত যাতে প্রশাসন বা সরকার প্রশাসন আর দল সংগঠনের সম্পূর্ণ সহযোগিতা কামনা করছো। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।